বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রপতি হতে পারেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যার। শেখ হাসিনা মাইনাস, শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আসবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি নির্বাচন হলো না হলো সেটার সঙ্গে শেখ হাসিনার কোন সম্পর্ক থাকবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগকে কেন্দ্র করে নানান ধরনের আন্দোলন ও গণভবন পর্যন্ত ঘেরাও কর্মসূচি পালন করেছে সমন্বয়কারীরা। এদিকে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পরে স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়ন করে ভারতে গিয়ে রাষ্ট্রপতির মাধ্যমে আবারও বাংলাদেশ দখল করার নানান ধরনের ষড়যন্ত্র তিনি চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ এই রাষ্ট্রপতির পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি ডক্টর আসিফ নজরুল হতে যাচ্ছে এমন ইঙ্গিতও প্রদান করেছে অন্তর্বর্তীকালীন সরকার আসন। এ সম্পর্কে সর্বশেষ তথ্য জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসন স্ক্রিনে। বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্রপতি হতে পারেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম উপদেষ্টা জনাব ডক্টর আসিফ নজরুল স্যার। আপনারা জানেন রাষ্ট্রপতি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। এই মুহূর্তে বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন সে রাষ্ট্রপতির বিভিন্ন বিতর্কিত মন্তব্য, বক্তব্য এবং রাজনৈতিক ক্যারিয়ারের কারণে এদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে এক প্রকার মেনে নিতে পারছে না। কিন্তু মেনে না নিলেও বাস্তবতা হচ্ছে যে বর্তমান বাংলাদেশের একটি অভ্যুত্থানের পরবর্তীতে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনেকেই মনে করছেন যে এই পদটিতে পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা নেই। তাকে দিয়ে যে ধরনের কাজ বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে সেটা যতক্ষণ পর্যন্ত সফল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি এই স্বপদে থাকতে পারেন। এ নিয়ে মতানৈক্য চলছে, কিন্তু কোনো কিছুরই সুষ্ঠু সুরাহা এখন পর্যন্ত হয়নি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যদি কোনো কারণে কোনো সুষ্ঠু সুরাহার দিকে যায় তাহলে রাষ্ট্রপতি পদে নতুন করে চলে আসতে পারেন আমাদের সকলের প্রিয় ডক্টর আসিফ নজরুল স্যার। কেন একথা বলছি, সাম্প্রতিক সময়ে ডক্টর আসিফ নজরুল স্যারকে স্পিকারের যে দায়িত্ব রয়েছে, যেই দায়িত্বগুলো স্পিকার পালন করতেন সেই অফিসিয়াল দায়িত্বগুলো, স্পিকারের দায়িত্বগুলো তাকেও প্রদান করা হয়েছে। কারণ আপনারা জানেন যে বর্তমান স্পিকার তিনি এখন সংসদের স্পিকার হিসেবে নেই, তিনি প্রত্যাগ করেছেন। তো এখন স্পিকারের দায়িত্ব যখন এসে ডক্টর আসিফ নজরুল স্যারের কাঁধে পড়েছে, স্বভাবতই রাষ্ট্রপতি চলে গেলে কিংবা বিদায় নিলে কিংবা তার পদত্যাগ হলে যে কোনো প্রক্রিয়াই হোক না কেন সেই দায়িত্বটা ভারপ্রাপ্ত হিসাবে আমাদের বর্তমান ডক্টর আসিফ নজরুল সাহেবের কাছে এসে পড়ার কথা। তাছাড়া তিনি যেহেতু আইন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সেই সকল বিবেচনায়ও তার কাছে আসার কথা। এখন ডক্টর আসিফ নজরুল স্যার যদি এই দায়িত্বে আসেন তাহলে বিষয়টি কেমন লাগবে এবং বাংলাদেশে ডক্টর আসিফ নজরুল স্যারের বর্তমান সময়ের সকল মানুষের কাছে গ্রহণযোগ্যতা কেমন হবে? আপনারা জানেন যে গত প্রায় 16টি বছর পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সর্বাগ্রে ভূমিকা পালন করেছে, বিশেষ করে অনলাইন অফলাইন সরাসরি সভা সেমিনারে বক্তব্যে লেখনীতে, তার মধ্যে অন্যতম হচ্ছে আসিফ নজরুল স্যার। আসিফ নজরুল স্যারের অন্যতম একটি মহত্ত্ব হচ্ছে তিনি ডান বাম সকল রাজনৈতিক নেতাকর্মীর সাথে উঠবস করার অভিজ্ঞতা তার যেমন রয়েছে, পাশাপাশি সকলের সাথে কথা বলার মন মগজ চিন্তা করে তাদের সাথে একত্রে ওঠা বসার যে একটা কেমিস্ট্রি সেটা তার মধ্যে পাওয়া যায়। আসিফ নজরুল স্যারকে আওয়ামী লীগ যে পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার করেছে, তার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম পর্যন্ত, তার রুমের মধ্যে পর্যন্ত তালা লাগিয়ে দিয়েছে, তাকে এক প্রকার সকল প্রকার টকশোগুলো থেকে সরকারিভাবে নিষেধাজ্ঞা করে তারপরে কৌশলে বাদ রেখানো হয়েছিল, তারপরেও আসিফ নজরুল স্যার তার লেখালেখির মাধ্যমে মানুষের হৃদয়ঙ্গম করার সক্ষম হয়েছেন। বাংলাদেশের সকল দলের মধ্যেই কম বেশি তার সমর্থন রয়েছে এবং ভালোবাসা রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে তিনি ফ্যাসিবাদের দোসর ছিলেন না, ফ্যাসিবাদের দোসরের বিরুদ্ধাচরণ করেছেন। ফ্যাসিবাদের বিরুদ্ধাচরণ তখন করেছেন যখন বাংলাদেশে কঠিন এক শেখ হাসিনার শাসনামল চলছে।
ওই আমলে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে পেরেছেন, কথা বলেছেন। আজ তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে কেউ যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে একটা স্লোগান দিতে পারেন, বক্তব্য দিতে পারেন, কিন্তু নিজেকে একটু মিলিয়ে দেখবেন যে ১৬ বছর আপনি কী করতে পেরেছেন, গত ১৬ বছরে আপনার অবদান কতটুকু, কতটুকু আপনি স্ট্রংলি জাতির সামনে ভূমিকা পালন করতে পেরেছেন, দেখবেন তখন আপনার পিকচারটা কিন্তু সেখানে দেখতে পাবেন না, পাবেন এই সকল মানুষদের পিকচার যারা সত্যি ১৬টি বছর অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন, কাজ করে গিয়েছেন। আসিফ নজরুল স্যারকে নিয়ে বাস্তবতা হচ্ছে তিনি অত্যন্ত যোগ্য, বর্তমান সময়ের জন্য পারদর্শী, হয়তো রাজনৈতিকভাবে ভিন্নতা থাকতে পারে, আমি জানি না যে কার কোন দর্শন আছে, কিন্তু বাস্তবতার নিরিখে সার্বজনীন কোনো জায়গায় যদি পৌঁছাতে হয় তাহলে কম বেশি আপনাকে আমাকে স্যার দিতেই হবে। হতে পারে সেই জায়গাটায় আসিফ নজরুল স্যারের জায়গাটা দিয়ে যতটা সহজে মেকআপ হবে এবং অন্যদেরকে দিয়ে সেই জিনিসটা নাও হতে পারে। তবে এই আসিফ নজরুল স্যার কি একটি গোষ্ঠী যে কোনো মূল্যে বিতর্কিত করতে ষড়যন্ত্রেও কিন্তু লিপ্ত থেকেছে এখন থেকে আরও অনেক আগ থেকেই। তারা বিভিন্ন উপায়ে যাতে করে আসিফ নজরুল স্যার এমনভাবে বিতর্কিত হয় যাতে এই ধরনের বড় কোনো দায়িত্ব কিংবা বিশেষ সময়ের তার সহযোগিতা করার মতো পরিস্থিতি না থাকে, তাকে তার ফেসটাকে জাতির কাছে ভিন্নভাবে উপস্থাপন করা। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি ব্যক্তিগতভাবে, একটি রাষ্ট্র, এটা একটি রাষ্ট্র, এটা আমার ব্যক্তিগত চাহিদার আলোকে সব চলবে না। এই রাষ্ট্রতে একজন আলেম থাকবেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবেন, নায়ক থাকবেন, নায়িকা থাকবেন, শিল্পী থাকবেন, সাহিত্যিক থাকবেন, বুদ্ধিজীবী থাকবেন, ডানপন্থী থাকবেন, বামপন্থী থাকবেন, ধর্মচর্চাকারীরা থাকবেন, ধর্মচর্চা নাকারীরা থাকবেন। এক বাক্যে রাষ্ট্রটা কখনোই ব্যক্তিগত ফ্যামিলি মনে করা ঠিক হবে না। এই সমগ্র রাষ্ট্র ব্যবস্থার নেতৃত্ব দিতে হলে এমন কিছু ব্যাপার এখানে যুক্ত থাকতে হয় যেখানে সবাইকে নিয়ে চলা যায়, ব্যক্তিগত দর্শন, ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত আদর্শ। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের ওপরে আবারও নির্ভর হয়ে আছেন। এদিকে তার বিজয়ীকে লক্ষ্য করে বাংলাদেশকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পও নানান ধরনের মন্তব্যও কিন্তু ইতিমধ্যে করে গিয়েছেন। সর্বশেষ মার্কিনের নির্বাচনের সাথে শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তনের সম্পর্কটা কতদূর, বিস্তারিত জানবো এই রিপোর্টে। শেখ হাসিনার ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা থাকবে না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত, শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, শেখ হাসিনা মাইনাস, শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আসবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি নির্বাচন হলো না হলো সেটার সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পর্ক থাকবে না। শেখ হাসিনা কোনোদিন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। আওয়ামী লীগ কে আসবে? ফ্যাসিস্ট শাসনের প্রতীক শেখ হাসিনা, পলাতক শেখ হাসিনা মনে করছে যুক্তরাষ্ট্রে একটি নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ট্রাম্প বিজয়ী হবে। ট্রাম্প বিজয়ী হলে শেখ হাসিনাকে দিল্লি থেকে হেলিকপ্টারে এনে গণভবনে টুক করে ফেলে দিয়ে যাবে, এবং ফেলে দিয়ে গেলে সে আবার গণভবনের রাজত্ব পাবে, বাংলাদেশের রাজত্ব পাবে। এই কারণেই আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকার যে নির্বাচন, সেই নির্বাচনকে নিয়ে প্রশ্ন এসেছে, ট্রাম্প জিতবেন না কামালা হ্যারিস জিতবেন? ট্রাম্প জিতলে আওয়ামী লীগ একেবারে টকবগে হয়ে যাবে, আওয়ামী লীগ সকল রকমের সুবিধা পাবে, আওয়ামী লীগের এই ফ্যাসিজম শাসনকে আবার ট্রাম্প ক্ষমতায় নিয়ে আসবেন বলে এরকম একটা ধারণা আওয়ামী লীগাররা করছেন, শেখ হাসিনা করছেন। এগুলো আসলে ওই যে বৈজ্ঞানিক কল্পকাহিনী আছে না, এগুলো হচ্ছে অবৈজ্ঞানিক কল্পকাহিনী, এর কোনো ভিত্তি নাই। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন সম্পর্কে জানেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রটি সম্পর্কে জানেন, তারা বুঝবেন যে এর সামান্য যে প্রভাব আছে সেটা মানে হিসেবের মধ্যে ধরা যায় না। কে জিতবেন জানি না, দুইজনেরই জেতার সম্ভাবনা আছে। তর্কের জন্য ধরে নিলাম যে ট্রাম্প জিতবেন। ট্রাম্প যদি জেতেন, ডেমোক্রেটদের সঙ্গে, কমলা হ্যারিসদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সখ্যতা বহু বছর ধরে রিপাবলিকান বা ট্রাম্পের সঙ্গে, সেই সখ্যতা তুলনামূলকভাবে কম, সখ্যতা নাই সেটা নয় প্রথমত। দ্বিতীয়ত কথা, মার্কিন যুক্তরাষ্ট্র শুধু একরকম করে চলে না, একজন ইচ্ছে মতো তার ইচ্ছে মতো চলে না। সুতরাং ট্রাম্প যদি বিজয়ী হন, ট্রাম্পের দেশের ভেতরে এবং দেশের বাইরে সারা পৃথিবীতে বহু বহু গুরুত্বপূর্ণ কাজ আছে, অনেক বড় বড় কাজ আছে। ট্রাম্পকে সেই সমস্ত কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবে,
মার্কিন অর্থনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে, ফিলিস্তিন ইস্যু নিয়ে ব্যস্ত থাকতে হবে, ইউক্রেন ইস্যু নিয়ে ব্যস্ত থাকতে হবে, চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকতে হবে, অর্থনীতি নিয়ে ব্যস্ত থাকতে হবে, বহু রকমের জটিলতা আছে। সেই জটিলতায় শেখ হাসিনা কোনো ফ্যাক্টর না, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন কোনো ফ্যাক্টর না। ট্রাম্প বিজয়ী হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের যে একেবারে খুব সহজ মাধ্যম সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। ইচ্ছে করলেই সেটা হয়তো করা সম্ভব হবে না, একটা প্রপার চ্যানেলে যেতে হবে। আর এখন যে অবস্থায় আছে, কামলা হ্যারিস যদি জেতেন তাহলে সেটা অনেক বেশি সহজ হবে, কিন্তু বাংলাদেশ পরিচালনায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশাল কোনো ভূমিকা রাখবে না, রাখার সুযোগও নাই, রাখা সম্ভবও না। তার মানে হচ্ছে, আপনার প্রশ্নের জবাবে হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ, কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় আসা বা না আসার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ডক্টর ইউনূসের সরকারের দুর্বলতা বা সবল হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা যারা কল্পনা করছেন, ওই যে বললাম যে অবৈজ্ঞানিক কল্পকাহিনী, এই কল্পকাহিনী করা যায়। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল, একটা বড় রাজনৈতিক দল ফ্যাসিস্ট শাসন কায়েম করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ দ্বারা বিতাড়িত হয়েছে, গণহত্যা চালিয়ে বিতাড়িত হয়েছে, তারপরে তারা বিদেশে অবস্থান করছে, অবস্থান করে তারা তাদের রাজনীতির প্রধান অবলম্বন করে নিয়েছে গুজব ছড়ানো, মিথ্যা তথ্য ছড়ানো। এখন গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে তারা খুব বেশি সুবিধা করতে পারছে না, কারণ জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, জনগণ তাদেরকে বিতাড়িত করেছে, জনগণের সামনে তাদের দাঁড়ানোর সাহস নাই, যে কারণে তারা সবাই পালিয়েছে নেতারা। এখন তারা একটা অবলম্বন হিসেবে বলেছে, বলে না যে বিপদে থাকলে কর্কটকে কেউ মানুষ আটকে ধরে, এখন তারা অবলম্বন হিসেবে ধরেছে ট্রাম্পকে। ট্রাম্প বিজয়ী হবে, তাদেরকে গণভবনে এনে গণভবনের পুকুরে টুপ করে ফেলে দিবে, বিষয়টা অনেকটা সেই রকম, বিষয়টা মোটেই সেরকম না। ট্রাম্প বা কমলা হ্যারিস যেই বিজয়ী হোক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্রের থাকবে প্রায় একই রকমের থাকবে, তেমন কোনো পরিবর্তন হবে না। শেখ হাসিনার ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা থাকবে না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত, শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, শেখ হাসিনা মাইনাস, শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আসবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কি নির্বাচন হলো না হলো সেটার সঙ্গে শেখ হাসিনার কোনো সম্পর্ক থাকবে না। শেখ হাসিনা কোনোদিন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। আওয়ামী লীগ কি আসবে? আওয়ামী লীগ হয়তো আসবে, কোন আওয়ামী লীগ? এই আওয়ামী লীগ আসবে না, যে আওয়ামী লীগ গণহত্যা করেছে, যে আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করেছিল, সেই আওয়ামী লীগ আসবে না। এই আওয়ামী লীগের নেতাদের বিচার হবে, প্রত্যেকের বিচার হবে, যারা ফ্যাসিস্ট তাদের প্রত্যেকের বিচার হবে। শেখ হাসিনা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।